স্বাগত জানাচ্ছি ব্লগ সাঁইত্রিশে। আজ আপনারা উপভোগ করবেন পুঠিয়া রাজবাড়ি। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহী পুঠিয়ার রাজবাড়ি অন্যতম। আপনারা দেখছেন স্টার ওয়াল ব্লক পরিবেশিত পুঠিয়া রাজবাড়ি। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আজকে আমাদের স্টার ওয়াল ব্লক ইউটিউব চ্যানেলে ঢুকেছেন তাদের জন্য শুভকামনা। বের হওয়ার আগেই অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। রাজবাড়ির সামনের ভাগে দেখতে পাচ্ছেন স্তম্ভ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলী নিপরিচয় বহন করে। সুন্দরী মহারানী হেমন্ত কুমারী দেবী ছিলেন ভালোবাসাময়ী, তাই তিনি 1895 সালে এ প্রাসাদটি তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীকে উৎসর্গ করেন। সুন্দরী হেমন্ত কুমারী দেবী যেমন ছিলেন রূপে গুণে সুন্দরী, তেমন বুদ্ধিতে ছিলেন অসাধারণ। তিনি নিরাপত্তার জন্য রাজবাড়ির চারিপাশে 30 একর জমিতে পরিখা বা জলাশয় খনন করে শত্রুর হাত থেকে বাঁচার জন্য। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিত লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলেও পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সেই আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে। এ প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। আপনারা দেখছেন স্টার ওয়াল ব্লক পরিবেশিত পুঠিয়া রাজবাড়ি। রাজশাহী জেলা থেকে 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক ধরে পুঠিয়ায় আসতে হবে আপনাকে। পুঠিয়া বাঘা জেলা সড়কের 1 কিলোমিটার গেলেই সড়কের পাশে অবস্থিত এই পুঠিয়া রাজবাড়ি।